এখন আমরা রাজশাহী বোর্ড 2017 সালের প্রশ্ন সমাধান করব। নাফিসা নামে একজন মেয়ে জানালার পাশে দাঁড়িয়ে দেখছিল যে বৃষ্টি উলম্বভাবে পড়ছিল, বৃষ্টি লম্বভাবে পড়ছে। ও জানালার পাশে দাঁড়িয়ে কেন দেখছে? ও নিজে কি ছিল, একদম বাসায় বসেছিল জানালায়। হ্যাঁ, ও দেখছে বৃষ্টি খারাপভাবে পড়ছে। একজন ব্যক্তি 4 কিলোমিটার পার আওয়ার বেগে সে যাচ্ছে, আর একজন ব্যক্তি 8 কিলোমিটার পার আওয়ার বেগে সে দৌড়াচ্ছে বা যাচ্ছে, হোয়াট এভার। হেঁটে চলা লোকের সাপেক্ষে পরন্ত বস্তুর বেগের লব্ধি কত হবে? খুব কনসেপচুয়াল, আমি এর আগেও এটা নিয়ে আলোচনা করেছিলাম, আবার একবার আলোচনা করছি। সাপোজ বৃষ্টি হচ্ছে, চারিদিকে কোনো বাতাস নেই, কিচ্ছু নেই, সিম্পলি বৃষ্টি হচ্ছে। তুমি যদি এগুলো এক্সপেরিমেন্ট করতে হবে, তাছাড়া বুঝবে না, ওকে? তুমি যদি এখানে দাঁড়িয়ে থাকো, ওকে, তুমি দেখবা বৃষ্টি তোমার কোথায় পড়ছে, একদম মাথায় পড়ছে। তো তোমার কাছে কী মনে হবে, বৃষ্টিটা লম্বভাবে পড়ছে, লম্বভাবে পড়ছে। কিন্তু তুমি যদি দৌড়ানো শুরু করো, তুমি যদি দৌড়ানো শুরু করো, তুমি দেখবে যে বৃষ্টি তোমার কোথায় লাগছে, চোখে এসে লাগছে। তো তুমি যখন দৌড়ানো শুরু করছো, বৃষ্টি এসে কপালে লাগছে, তো তোমার কাছে কী মনে হবে, বৃষ্টি খারাপ পড়ছে? না, তোমার কাছে কী মনে হবে যে বৃষ্টি বাঁকা হয়ে আসছে, মানে বৃষ্টি এই দিকে আসছে, এদিকে পড়ছে, রাইট? তাহলে এই যে তোমার মনে হচ্ছে বৃষ্টি এই দিকে আসছে, আমার কপালে লাগছে, তার মানে কি এই দিকে আসছে? এটাকেই মূলত বলা হচ্ছে বৃষ্টির লব্ধি বেগ। ওকে, কার সাপেক্ষে দেখো? হেঁটে চলা লোকের সাপেক্ষে। বৃষ্টিকে আসলেই বাঁকা হয়ে আসছে না, বাট এই লোকের মনে হচ্ছে যে বৃষ্টি বাঁকা হয়ে আসে, তার কপালে লাগছে। আসলে কী ঘটনাটা ঘটে এগুলোতে? ওই একই ঘটনা যখন আমরা গাড়িতে বসে থাকি, যখন আমরা গাড়িতে বসে থাকি তখন আমরা কী ভাবি, যে গাছগুলো পেছনে যাচ্ছে, কী হচ্ছে, গাছ ঘর, তারপর ঘর বাড়ি গাছপালা সব কী হচ্ছে, পেছনে যাচ্ছে। এটা কি আসলেই সত্যি? না, তো মানে আমাদের বেগটাকে আমরা অন্য কারো বেগ মনে করি, আমাদের বেগটাকে আমরা যাদেরকে দেখছি তাদের বেগ মনে করি। আমি আমি গাড়ি করে যাচ্ছি, হ্যাঁ, আমি গাড়ি করে এদিকে যাচ্ছি 10 কিলোমিটার পার আওয়ার বেগে। সাপোজ রাস্তার যে গাছপালা ছিল, হ্যাঁ, আমি নিজেকে স্থির থেকে এদেরকে কী মনে করছি, এরা পেছনে কত কিলোমিটার পার সেকেন্ড, কত কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল হচ্ছে, 10 কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল হচ্ছে। এটাই তো রিলেটিভ ভেলোসিটি, যে আমার বেগটাকে আমি অন্য কারো বেগ মনে করি, রাইট? আমার বেগটাকে আমি অন্য কারো বেগ মনে করি, এটাই আসলে ঘটনাটা হয়। তাহলে একটাবার ভাবো, ভাবো যে যখন আমি দাঁড়িয়েছিলাম আমার কোনো বেগ ছিল না, আমার বেগ কত ছিল, জিরো ছিল। তাহলে আমার বেগ অন্য কারো ওপরে আমি দেবো, হ্যাঁ দেবো, দেবো জিরো। তাহলে বৃষ্টির ওপরে আমি কী ভাববো, এর যে বেগ 0 মিটার পার সেকেন্ড, দ্যাট মিন্স শুধুমাত্র বৃষ্টির বেগটাকে কনসিডার হবে আমার কাছে। বৃষ্টি ওপরের দিকে খারাপভাবে পড়ছে, আমার কাছে মনে হবে খারাপভাবেই পড়ছে। কিন্তু যখন আমি দৌড়ানো শুরু করব, তখন ঘটনাটা কী হবে আসলে, তখন ঘটনাটা কী হবে? আমি দৌড়াচ্ছি, রাইট? এই যে আমি দৌড়াচ্ছি, এটা আমার কাছে কনসিডার হবে না, এটা আমার কাছে কনসিডার হবে না। বৃষ্টি কিন্তু সোজা সোজাই পড়ছে, রাইট? আমার কাছে কী মনে হচ্ছে, এইরকম পড়ছে। তার মানে আমি বৃষ্টির বেগটাকে কীরকম ভাবছি, এইরকম ভাবছি, রাইট? তো এটাই আসলে আমার কাছে কী মনে হবে, বৃষ্টি এভাবে পড়ছে, এটাই আসলে বৃষ্টির লব্ধি বেগ। এটা কি সত্যি এভাবে পড়ছে? না বাবা, বলেইছে তো লোকের সাপেক্ষে, রিলেটিভ, একজনের সাপেক্ষে আর একজন, রাইট? একজনের সাপেক্ষে আর একজন। এখন আমি তো পুর, আমি যেহেতু এদিকে যাচ্ছি, আমি যেহেতু এদিকে যাচ্ছি, তাহলে তোমার কাছে মনে হতে পারে যে আমার বেগ যদি আর একজনকে দেয়, তাহলে বৃষ্টির বেগ তো এদিকে ভাবা উচিত। বৃষ্টির বেগ আমি এদিকে ভাবতে পারছি না। কেন পারছি না? কারণ বৃষ্টির বেগ এইদিকে অলরেডি রয়েছে, লব্ধি হয়ে এদিকে আসবে। হ্যাঁ, বৃষ্টির বেগ এদিকে ভাবতে পারতাম যদি বৃষ্টির ফোঁটা এখানে থেমে থাকতো, বৃষ্টির ফোঁটা এখানে কী হতো, থেমে থাকতো। আর আমি যদি এদিকে 4 কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল হতাম, তাহলে বৃষ্টির বেগটাকে কী ভাবতাম আমি, পিছনের দিকে বৃষ্টি 4 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে। কিন্তু এইটা আমি ভাবতে পারছি না, কেন? কারণ বৃষ্টির নিজেরও একটা বেগ আছে, আমারও একটা বেগ আছে, ওই বেগের কম্বিনেশনের সময় আমি ওই বেগের, দুইটা বেগের কম্বিনেশনে আমি দেখব বৃষ্টিটা আসলে এদিকে পড়ছে। এই আসলে কনসেপ্ট, ওকে, এটাই কনসেপ্ট, আর কিছু নয়। যদি বৃষ্টির ফোঁটা স্থির থাকতো, তাহলে আমি কী দেখতাম, যে আমি ওখানেই আসি, বৃষ্টি কেন জানি পেছনের দিকে এদিকে যাচ্ছে। কিন্তু এটা আমি ভাবতে পারছি না, কেন পারছি না, কারণ বৃষ্টির নিজেরও একটা বেগ আছে, বৃষ্টি নিচের দিকে পড়ছে, আমি এদিকে যাচ্ছি, রাইট?
তো আমি তো এটা ভাবতে পারবো না এদিকে, কারণ কি বৃষ্টি নিজেরও একটা বেগ আছে, এর লব্ধি হয়ে আমাকে এদিকে দেখাচ্ছে যে বৃষ্টি আসলে এদিকে পড়ছে, রাইট? এটাই হয়। ওকে, আমরা এরকম হাজারো কনসেপচুয়াল এরর নিয়ে বসে থাকি। তো এটাই হেঁটে চলা লোকটির সাপেক্ষে পরন্ত বস্তুর বেগের লব্ধি, মানে পরন্ত বস্তুর বেগের লব্ধি, পরন্ত বস্তু বলতে পরন্ত বৃষ্টি, বস্তুটা আসলে বৃষ্টিই তো পড়ছে, বেগের লব্ধি কত আমরা কীভাবে বের করব? বৃষ্টির বেগ হচ্ছে এটা নিচের দিকে, রাইট? আমার বেগ হচ্ছে এটা কত, 4 কিলোমিটার পার আওয়ার। কিন্তু আমার বেগটাকে কি আমি ভাবি যে আমি বেগ গতিশীল না, আমি কী ভাবি? অন্যজন গতিশীল, তাই তো হয়। গাড়িতে বসে আমরা কী ভাবি যে আমি গতিশীল নয়, গাছপালা গতিশীল। হ্যাঁ, রিলেটিভ ভ্যালুটিস, আমার রিলেটিভ ভ্যালুসিটি নিয়েই তো আমরা কাজ করছি, সাপেক্ষ, তাই না? তাহলে কী মনে হবে যে হ্যাঁ পেছনের দিকে গাছগুলো যাচ্ছে, তো এরকম মনে হবে। তাহলে এটাকে তোমার কী ভাবতে হবে, এইদিকে ভাবতে হবে। এটা নিয়ে আমি অনেক কথা বলেছি এর আগের ভিডিওতে, রাইট? যে এই এইটা এই ভাবনার কারণটা কী আসলে? ওকে, তো আমার কাছে কী মনে হচ্ছে, বৃষ্টি কপালে পড়ছে, তার মানে বৃষ্টি এদিকে পড়ছে, ক্লিয়ার? তোমার এটাই হচ্ছে আমার বেগের লব্ধি। বৃষ্টির বেগ কত ছিল, 6 কিলোমিটার পার আওয়ার ছিল, মানুষের বেগ কত, 4 কিলোমিটার পার আওয়ার। তাহলে এই জায়গায় কোণ কত, এটা তোমাকে বের করতে হবে। এটা কি খুব কঠিন কাজ বলো? খুব কঠিন কাজ না। এই কোণের মান বের করা যাবে, ইয়েস বের করা যাবে, এই কোণের মান বের করা যাবে। এখন এখানে দুই রকমের আনসার হতে পারে, দেখো। এক তোমাকে, আচ্ছা 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 ঠিক আছে, কী বলেছে, ও বেগের লব্ধি কত, তাহলে শুধু বেগের লব্ধিটা কত, দ্যাট মিন্স এখানে এর মানটা কত সেটাই বের করে দাও। তুমি ইচ্ছা করলে এখানে এটাকে শিফট করতে পারো, ইয়েস করতে পারো, করে অঙ্কটা করতে পারো, অথবা এইভাবে অঙ্কটা করতে পারো। কীভাবে করতে পারো, যেহেতু বৃষ্টি এদিকে পড়ছে, মানুষ ওদিকে যাচ্ছে, তার মানে ডিরেকশন উল্টা দিকে হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে আমাদের সাপোজ এ ভেক্টর, এটা সাপোজ বি ভেক্টর, দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি আছে। তো আমরা লব্ধিভাবে বের করতে পারি, আর রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2ab কস আলফা, এটা দিয়েও বের করতে পারি, যেখানে এ এর মান কত হবে, সাপোজ 6 স্কোয়ার, এটার মান হবে 4 স্কোয়ার প্লাস কস 90 হয়ে যাবে, ওটা লেখারই দরকার নাই। তাহলে এমন হবে 36 প্লাস 16, রাইট? এখানে কত হবে, 2, কত হবে, 36 না, 3, ও যোগ করছি না, 6 6 12, 3 রাখে 4 রাখে 5, এটা হচ্ছে আমার বেগ মনে হবে, এটাই বেগ মনে হবে। দেখো এটা কত, এভাবেও করা যেতে পারে, অথবা এভাবেও করা যেতে পারে, এটাকে শিফট করে এখানে নিয়ে আসো, রাইট? শিফট করে এখানে নিয়ে আসলে এটা হচ্ছে আমাদের থেটা, রাইট? এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে, তাহলে অতিভুজের মানটা বের করা মানেই হচ্ছে লব্ধির মানটা বের করা, তাই না? অতিভুজ বের করা যাবে না, ইয়েস, সেই 6 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার রুট ওভার, ওই একই আনসারই কিন্তু আসলে আসবে। বোঝা গিয়েছে? কোনো ডাউট, কোনো প্রবলেম? ভালো করে চিন্তাভাবনা করে পড়ো, এইরকম একটা অঙ্কের চেয়ে কঠিন আর একটা অঙ্ক আগেও করানো হয়েছে আসলে। ঘ নম্বরে কী বলেছে দেখো তো, ঘ নম্বরে বলেছে যে হেঁটে চলা লোক ও দৌড়ানো লোকের সাঁতার কোণ এক নয়, মানে কোণ একই বাঁকানো নয়। তার মানে কি, ব্যাপারটা দেখো, একটাবার ভাবো যে বৃষ্টি তো পড়ছে এদিকেই, কনসেপ্ট আসো, কনসেপ্টে আসো, বৃষ্টি তো এদিকেই পড়ছে। যে দেখো, যে ব্যক্তি এখানে 4 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে, রাইট, আর বৃষ্টি তো এদিকেই পড়ছে, বৃষ্টির বেগ তো সেম 6 কিলোমিটার পার আওয়ার, এখানেও কি 6 কিলোমিটার পার আওয়ার, রাইট? এখানে এই ব্যক্তির বেগ কত, এই ব্যক্তির বেগ হচ্ছে 8 কিলোমিটার পার আওয়ার। তাহলে এ যেহেতু দ্রুত যাচ্ছে বা জোরে যাচ্ছে, দেখো 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 খুব ভালো করে দেখো, খুব ভালো করে দেখো, সামান্তরিক সূত্রটা কেন এত সুন্দর হয় এটা বোঝো। যে সাপোজ এটা হচ্ছে আমাদের বৃষ্টির বেগ কোন দিকে, চিত্র দেখো এদিকে, এটা হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার, ক্লিয়ার? আমরা চিত্র থেকেই বুঝবো এতটুকু কি 6, তাহলে 4 কতটুকু হবে, সাপোজ এতটুকু হবে, এর চেয়ে বেশি হবে না, 6-এর চেয়ে একটু ছোটো হবে, রাইট? রাইট, কোনো সমস্যা এতটুকুতে না। তাহলে এইদিকে আমাদের কত, 6 কিলোমিটার পার আওয়ার, রাইট? চিত্র চিত্র পুঙ্খানুপুঙ্খানুভাবে আঁকো, এটা হচ্ছে 6, তাহলে এর চেয়ে ছোটো হবে 4, রাইট? আচ্ছা, এদিকে বেগটা বেশি, রাইট? এদিকে কি বেগটা বেশি, তাহলে লব্ধি কোন দিকে বেশি দেখাবে, একদম মাঝ বরাবর দেখাবে না, কেমনি দেখাবে? ভালো করে দেখো, কেউ যদি এইদিকে 10 নিউটন বল প্রয়োগ করে, এখানে একটা বস্তু রয়েছে, এইদিকে 10 নিউটন, এইদিকে 10 নিউটন, দুইটা বলের পরিমাণ যদি সেম হয় তাহলে মাঝ বরাবর বস্তু যাবে, এটাই স্বাভাবিক। তুমি বের করে দেখো থেটা এখানে কত আসবে, থেটা 45ই আসবে। বের করে দেখো যে এইদিকে 10 নিউটন বলে টানছে, এদিকে 10 নিউটন বলে টানছে, এর লব্ধি
কত আসে সেটা দেখো, এবং এই থেটা কত আসবে, থেটা আসলে সেই 45 ডিগ্রি কোণে আসবে। কারণ এদিকেই বলের মান সেম, এদিকেও বলের মান সেম, বস্তু কী হবে, মাঝ বরাবর যাবে। দ্যাট মিন্স এ ভেক্টরের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, বি ভেক্টরের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। ক্লিয়ার? ওকে, ঠিক আছে। তাহলে একটাবার ভাবো যে এই দিকে বৃষ্টির বেগ 6 কিলোমিটার পার আওয়ার, হ্যাঁ, এই দিকে হচ্ছে আমাদের 4 কিলোমিটার পার আওয়ার। তাহলে লব্ধি কি মাঝ বরাবর হবে? না, যেদিকে বেগের পরিমাণটা বেশি সেদিকে হবে। এটা হচ্ছে আমাদের লব্ধি। আর একটু এটা বেশি হয়ে গেল মনে হচ্ছে। এটা হচ্ছে আমাদের কি বাবা লব্ধি। কোনো সমস্যা এতটুকুতে বলো, কোনো প্রবলেম না? এইবার এই চিত্রটা একটু দেখো তো, বৃষ্টি কত, 6 কিলোমিটার পার আওয়ার, এতটুকু এতটুকু, ঠিক আছে, মিল হয়েছে, সমান, হ্যাঁ মোটামুটি সমান। এটা হচ্ছে আমাদের 6 কিলোমিটার পার আওয়ার। এইবার ব্যক্তি দৌড়াচ্ছে ওদিকে 8 কিলোমিটার পার আওয়ার, তার মানে কি এটা এইদিকে 8 কিলোমিটার পার আওয়ার ভাবতে হবে, তাই না? এটা 6 হলে 6-এর চেয়ে এটা কি 8 বড় হবে, রাইট? 8 বড় দিতে হবে না তোমাকে, 8 বড় দিতে হবে। ওকে, গুড। তাহলে এখানে বৃষ্টির লব্ধি তার কাছে কোনটা মনে হবে? দেখো, এইদিকে 8, এদিকে 6, কোন দিকে বেগের পরিমাণ বেশি? এদিকে বেগের পরিমাণ বেশি। তাহলে এই লব্ধিটা কোন দিকে সরে আসবে? এদিকে সরে আসবে। দ্যাটস অল। লব্ধিটা কোন দিকে সরে আসবে? এই দিকে সরে আসবে। ক্লিয়ার? তাহলে একটাবার দেখো তো যে বৃষ্টির, এই ব্যক্তির কাছে বৃষ্টি কোন দিকে মনে হচ্ছে? এদিকে পড়ছে। আর এই ব্যক্তির কাছে বৃষ্টি কোন দিকে মনে হচ্ছে? এদিকে পড়ছে। তাহলে দুইজনকে একই কোণে ছাতা ধরতে হবে? দেখো তো, একই কোণে ছাতা ধরতে হবে না। একজনকে অনুভূমিকের সাথে বেশি ডিগ্রি কোণে ছাতা ধরতে হবে, আর একজনকে অনুভূমিকের সাথে কম ডিগ্রি কোণে ছাতা ধরতে হবে। একইভাবে আমরা বলতে পারছি যে একজনকে উলম্বের সাথে কম ডিগ্রি কোণে ছাতা ধরতে হবে, আর একজনকে উলম্বের সাথে বেশি ডিগ্রি কোণে ছাতা ধরতে হবে। মানে ছাতা কীভাবে ধরতে হবে এটা ডিপেন্ড করে অনুভূমিকের সাথে ধরছে নাকি উলম্বের সাথে ধরছে। আনসার যে কোনোভাবে চাইতে পারে, আনসার যে কোনোভাবেই তোমাদের থেকে চাইতে পারে। তো চিত্র দিয়ে বোঝো, এটাও আমাদের সমান্তরিক, এটাও কি সমান্তরিক, এটা এরকম সমান্তরিক, এটা কোন রকম সমান্তরিক, এটা এরকম সমান্তরিক। দেখো, 6-এর চেয়ে 8 অনেক বড়। তাহলে দেখো এখানে কোন কিন্তু সেম না, তো সেটাই প্রশ্ন করেছে যে হেঁটে চলা লোক ও দৌড়ানো লোকের ছাতা একই কোণে বাঁকানো নয়, এটা তো স্বাভাবিক। সাপোজ বৃষ্টি পড়ছে, তুমি হেঁটে যদি যাও তাহলে হালকা একটু বাঁকাবা, দৌড়ালে আরও বাঁকাবা, আরও বাঁকাবা, তাই না? আরও বাঁকাবা না, আরও বাঁকাবা। তো এটাই তো করছো তুমি, আরও বাঁকাচ্ছ, রাইট? ছাতা তুমি সাপোজ যখন তোমার ভালো করে দেখো, তুমি এদিকে যাচ্ছ, বৃষ্টি সাপোজ এইদিকে পড়ছে। ওকে, তো তুমি ছাতা কোন দিকে ধরবা? এইদিকে ধরবা। এবং তখন আমি ধরলাম তোমার বেগ ছিল 6 কিলোমিটার পার আওয়ার। তুমি যখন দৌড়ানো শুরু করলা, সাপোজ তোমার বেগ বেড়ে গেলো 10 কিলোমিটার পার আওয়ার। 10 মানে কি লব্ধি এটা থাকবে না? লব্ধি হবে এটা, কারণ তোমার বেগ বেড়েছে, তাহলে লব্ধি তোমার দিকে সরে আসবে। তাহলে ছাতা কোন দিকে ধরতে হবে? আগের চেয়েও বেশি ডিগ্রি কোণে। দ্যাট মিন্স অনুভূমিকের সাথে কোণের পরিমাণটা কী হবে? আরও কমাবা, রাইট? এবং এখানে দেখো অনুভূমিকের সাথে কোণটা কী কমাবা? আরও কমাবা। তুমি সাপোজ এইবার তোমার বেগটা কত করলা, 10 না করে 16 কিলোমিটার পার আওয়ার করলা, এবং এখানে কিন্তু 6-6-ই আছে, এমন নয় যে বৃষ্টির বেগ তুমি বানাইছো, অদ্ভুত কথাবার্তা বলবা না, হ্যাঁ। তো এইবার দেখো, 10-এর জন্য যদি এটা লব্ধি হয়, 16-এর জন্য কী হবে? এটা লব্ধি হবে। তার মানে কি এইবার এটা সেই অনুভূমিক কোণ, কোনটা দেখাবে? এটা, রাইট? তার মানে অনুভূমিকের সাথে কোণের মানটা তোমার কী করতে হবে? আরও কমাতে হবে। তাহলে বেগ যদি চেঞ্জ হয়, এই কোথায় গেল, 4 কিলোমিটার পার আওয়ার। তাহলে বেগ যদি চেঞ্জ হয়, ছাতা ধরার সিস্টেমটাও কী হবে? চেঞ্জ হয়ে যাবে, রাইট? প্রশ্ন এটাই করা হয়েছে যে দুইজন লোক একই কোণে ছাতা ধরছে না কেন? কারণ হচ্ছে তাদের বেগই তো আলাদা। বেগ আলাদা হলে লব্ধি চেঞ্জ হয়ে যাবে, লব্ধি চেঞ্জ হয়ে গেলে কোণ চেঞ্জ হয়ে যাবে, আর এই কোণের ওপরই ডিপেন্ড করে সে আসলে অনুভূমিকের সাথে কত ডিগ্রি কোণে ছাতা ধরবে। অর্থাৎ এই কোণটা যদি বের করো, দেখো এই কোণ যা এই কোণ তা, তার মানে কি এই কোণ বের করলে অনুভূমিকের সাথে কত ডিগ্রি ছাতা ধরবে সেটা বের হবে, আর এই কোণ বের করলে হবে উলম্বের সাথে, কারণ এই কোণ আর এই কোণ সেম, তাই না? তাহলে এই কোণ বের করলে হবে উলম্বের সাথে কত ডিগ্রি কোণে ছাতা ধরবে সেটা। ক্লিয়ার হওয়া? কোনো ডাউট বের করতে পারবা? কন্টিনিউ করো, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক। হোমওয়ার্ক কিভাবে লেখে? হোমওয়ার্ক সবাই পেয়ে যাবে এটা, রাজশাহী বোর্ড 2017 করে ফেলো সবাই। ওকে, আল্লাহ হাফেজ।